ব্রেন টিউমার বলার আগে আমি বলবো যে টিউমার কি সেটা আমরা আগে জানি। টিউমার হলো যে আমাদের শরীরে যে নর্মাল টিস্যু থাকে বা অঙ্গের বিভিন্ন পার্টস থাকে, এগুলি যখন অ্যাবনর্মালি গ্রোথ হয় সেটাকে বলা হয় টিউমার, যেটা আমাদের শরীরের নিজস্ব কন্ট্রোলের বাইরে থাকে। অ্যাবনর্মাল গ্রোথ, দিস ইজ কল টিউমার। এই গ্রোথটা, অ্যাবনর্মাল গ্রোথটা যদি ব্রেনের ভিতরে হয় তাহলে সেটা ব্রেন টিউমার, বা নার্ভাস সিস্টেমের অন্য জায়গায় যেমন স্পাইনাল কর্ড অথবা পেরিফেরাল নার্ভ আছে সে সমস্ত জায়গাতে যদি টিউমার হয়, এক্সেসিভ গ্রোথ হয়, আনকন্ট্রোল এক্সেসিভ গ্রোথ হয়, তাহলে এগুলি নার্ভাস সিস্টেমের টিউমার বা ব্রেন টিউমার, স্পাইনাল কর্ড টিউমার, পেরিফেরাল নার্ভ টিউমার। এই টিউমারের নির্দিষ্ট কোনো কারণ জানা নাই, তবে কিছু কিছু কারণ আছে যেগুলো টিউমারের হওয়ার জন্য কাজ করে বা সহায়ক, টিউমারের জন্য সহায়ক, রোগীর জন্য সহায়ক না, যেগুলি আমাদের যে মূল আমাদের ডিএনএ স্ট্রাকচার আছে ডিএনএটাকে নষ্ট করে ফেলে, মিউটেশন অথবা ডিএনএ ডিস্ট্রাকশন করে ফেলে, যার জন্য অ্যাবনর্মাল গ্রোথ হয়। তার মধ্যে যেমন মনে করেন রেডিওথেরাপি আছে, এক্স রে, ধূমপান, যদিও ব্রেন টিউমারের সাথে নেই, অন্য টিউমারগুলির সাথে থাকে। কিছু কিছু কেমিক্যাল আছে যেগুলি আমরা খাই, খাওয়ার রং আছে, এই সমস্ত জিনিস যদি আমরা বেশি ব্যবহার করি তাহলে ওগুলি আমাদের যে ডিএনএ আছে ডিএনএ স্ট্রাকচার চেঞ্জ করে ফেলে, যার জন্য আমাদের সেলের যে ডিভিশন হয় অ্যাবনর্মাল ডিভিশন হয়, সেলের যে ভিতরকার স্ট্রাকচার সেটা অ্যাবনর্মাল হয়ে যায়, টিউমার তৈরি হয়। তবে বেশিরভাগ ক্ষেত্রেই টিউমারের কিন্তু কোনো কারণ জানা যায় না। প্রাথমিকভাবে আমরা ব্রেনের টিউমারকে দুই ভাগে ভাগ করি। একটা হলো যেটা ব্রেনের যে নিজস্ব সেল টিস্যু আছে সেখান থেকে যে ব্রেন টিউমারগুলি তৈরি হয়, যেমন ব্রেনের ভিতরে নিউরন থাকে, তাদের সাপোর্টিং সেল থাকে, ব্রেনের কভারিং থাকে, অথবা ব্রেনের ভিতরে রক্তনালী আছে, ওই সমস্ত জায়গা থেকে যখন টিউমার তৈরি হয় এটাকে বলে প্রাইমারি ব্রেন টিউমার। আবার অন্য জায়গায় টিউমার হয়, যেমন মনে করেন লাংসে আছে, প্রোস্টেট আছে, বা পেটের যে বিভিন্ন অর্গান আছে, কোলন, লার্জ ইনটেস্টিন, স্মল ইনটেস্টিন, বা লিমনোড, এই সমস্ত জায়গা থেকে প্রথমে ব্রেন টিউমার হয়। সেটা যদি ব্রেনে গিয়ে রক্তের মাধ্যমে বা অন্য কোনোভাবে ব্রেনে গিয়ে সেটেল করে এবং ওখানে গ্রোথ হয়, এটাকে বলে সেকেন্ডারি টিউমার। এটা সব ধরনের টিউমারের ক্ষেত্রেই, সব জায়গার হার্টের লাংস বলেন যেখানে বলেন, প্রাইমারি টিউমার অ্যান্ড সেকেন্ডারি টিউমার। টিউমার হলে কতগুলি কমন লক্ষণ আছে, যেমন মাথা ব্যথা করবে, ব্রেন টিউমার হলে ব্রেনের প্রেশারটা বেড়ে যায়, ব্রেনের মধ্যে যে ব্রেন ইটস এ ক্লোজ ক্যাভিটি, চতুর্পাশে, যেমন আমার হাতে একটা টিউমার হলে উপরের দিকে বাড়ে, পেটে টিউমার হলে স্পেস পায়, অন্য জিনিসকে নরম জিনিসপত্র আছে, কিন্তু ব্রেন একটা শক্ত হাড়ের ভিতরে এবং ব্রেনটা খুবই সফট, যার জন্য এখানকে এটা বাড়ার জন্য খুব স্পেস কম পায়, যার জন্য ব্রেনের প্রেশার, ভিতরেকার প্রেশার বেড়ে যায়, তার জন্য একটা সিম্পটম লক্ষণ দেখা যায়, সেটা ব্রেনের প্রেশার বাড়ার জন্য মাথা ব্যথা এবং বমি। এবং তারপরে আস্তে আস্তে যেটা হয় সেটা হলো আমাদের এটার সাথে দৃষ্টিশক্তির একটা কানেকশন পাওয়া যায় বা ইয়ে পাওয়া যায়, আস্তে আস্তে দৃষ্টিশক্তি কমে আসে, ব্লাইন্ড হয়ে যায় শেষের দিকে। এটা হলো যে কোনো ব্রেন টিউমারের ক্ষেত্রে হতে পারে, মাথা ব্যথা, বমিটিং, দৃষ্টিশক্তির প্রবলেম। এছাড়াও ব্রেনটা কোথায়, এই টিউমারটা ব্রেনের কোন জায়গায় হচ্ছে তার উপরে কিন্তু লক্ষণ নির্ভর করে। যেমন ব্রেনের কিছু কিছু অংশ আছে আমাদের দৃষ্টিশক্তির সরাসরির জন্য, সেখানে হলে দৃষ্টিশক্তির প্রবলেম হবে। ব্রেনের কিছু অংশ আছে আমাদের যে ভাবনা, চিন্তা, ইমোশন এগুলোকে কন্ট্রোল করে, সেই সমস্ত জায়গায় যেমন ফ্রন্টাল লোব বলে বা টেম্পোরাল লোব বলে, এই সমস্ত জায়গায় হলে আমাদের ভাবনা, চিন্তা এবং ইমোশন এগুলো হতে পারে। আবার কিছু আছে যেগুলো আমাদের সেন্স, অন্যান্য যেমন আমি তাপ, গরম, ব্যথা, এইগুলির ব্রেনের একটা নির্দিষ্ট অংশ ক্যারি করে বা রেসপন্সিবল, সেই সমস্ত জায়গায় হলে দেখা যাচ্ছে আমি এক সাইডে ব্যথা পাচ্ছি না বা এক সাইডে আমি তাপের সেন্সেশনটা পাচ্ছি না। আবার ব্রেন টিউমার হলে খিচুনি হতে পারে, মৃগি ব্যারাম যেটা, এটাকে বলে সেকেন্ডারি এপিলেপসি, যে সমস্ত এপিলেপসিতে কোনো কারণ পাওয়া যায় না প্রাইমারি, আর কারণ পাওয়া গেলে যেমন ব্রেন টিউমার একটা কারণ,
সেকেন্ডারি এপিলেপসি, সেটা খিচুনি রোগ হতে পারে, এপিলেপসি হতে পারে, তারপরে পা এক সাইডে, হাত পা এক সাইডে দুর্বল হতে পারে, আমার ডান সাইডে যেখানে আমার হাত পা নাড়ানোর জন্য যে অংশটা কাজ করে ব্রেনের, সেখানে যদি আমার একটা টিউমার হয় তাহলে আমার বাম সাইড দুর্বল হয়ে যাবে। যে কোনো অসুখেরই নির্ণয়ের কতগুলি ধারা ধাপ আছে, বা অ্যাপ্রোচ টু এ পেশেন্ট আমরা যেটা বলি, সেটা প্রথমে আমরা দেখি যে রুগী কীভাবে আমার কাছে আসলো, বা সিমটম, রুগী এসে আমাকে কী কমপ্লেন করে। যেমন আমি প্রথমে বললাম, কেউ যদি এসে বলে আমার এতদিন যাবত মাথা ব্যথা করে, 3 মাস, 6 মাস, 1 বছর যাবত, এবং ব্রেন টিউমারের মাথা ব্যথাটা এমন হয় যে রাতে অনেক সময় ঘুম ভেঙে যায়, সে বললো ব্রেন আমার এতদিন 6 মাস যাবৎ মাথা ব্যথা, মাঝে মধ্যেই ব্যথার তীব্রতা, রাতে ঘুম ভেঙে যাচ্ছে এবং ধীরে ধীরে এটা বাড়ছে, এটা কিন্তু দিনে দিনে বাড়বে, ব্যথাটা কমবে না, হয়তো দিনের কোনো এক অংশে বাড়া কমা করতে পারে, কিন্তু যেমন সর্দি কাশির ব্যথা, সাইনোসাইটিসের ব্যথা 7 দিন 10 দিন থেকে চলে যাবে অ্যান্টিবায়োটিক খেলে, কিন্তু ব্রেন টিউমারের ব্যথা তো সেটা যাবে না, ধীরে ধীরে বাড়তে থাকবে। যতই সময় যাবে চাপ, ব্রেনের ভিতরে চাপ বাড়বে, রোগীর বমি হতে পারে, এরপরে কি হবে, তার দৃষ্টিশক্তির প্রবলেম হবে। এইভাবে যদি ধারাবাহিকভাবে আমাকে বলে এবং তার খিচুনি থাকতে পারে, সেটা যদি বলে যে আমার তো এর মধ্যে 6 মাসের মধ্যে 2 বার খিচুনি হয়েছে, বয়স যদি তাদের বেশি থাকে, 25-এর বেশি, তাহলে আমরা ধরবো যে সেকেন্ডারি এপিলেপসি, তখন আমরা বুঝবো যে এই রুগীটার হয়তো টিউমার থাকতে পারে। ঠিক আছে, অন্যান্য মাথা ব্যথার কারণ আমি এক্সক্লুড করবো, যেমন মাইগ্রেন বা আঘাত কোনো পেলো কিনা, অ্যাক্সিডেন্ট ছিল কিনা, টেনশন করে কিনা, সেগুলো যদি আমি এক্সক্লুড করতে পারি তাহলে আমি বুঝবো যে এটা ব্রেন টিউমারের দিকে যেতে পারে। এরপরে আমি তার পরীক্ষা নিরীক্ষা করব, শারীরিক পরীক্ষা নিরীক্ষা করব, সেগুলি যদি দেখা যায় যে তার ব্রেন টিউমার হয় তাহলে সেইভাবে আমি শরীরের একটা নির্দিষ্ট জায়গায় এক পাশে বা একটা হাতে বা একটা পায়ে তার লক্ষণগুলি আমি দেখতে পারবো, যে ব্রেনে কোনো লেশন আছে কিনা, কোনো টিউমার আছে কিনা বা অন্য কোনো কিছু আছে কিনা। এরপরে আমি যাব তার পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে। এখন পরীক্ষা নিরীক্ষা অনেকটাই ইজি হয়ে আসছে, যেমন আমার হাতে সিটি স্ক্যান আছে, সিটি স্ক্যান দিয়ে উইথ কন্ট্রাস্ট একটা ড্রাই পুশ করতে টিউমারটা বোঝা যায়, যে অ্যাকিলেশন অনেক সময় আমরা বুঝি যে টিউমার না অন্য কিছু, ওটাকে যদি আমরা কন্ট্রাস্ট দিই, ডাই দিই, তাহলে আরেকটু বেটার বোঝা যায়। এমআরআই আছে, এমআরআই ক্ষেত্রেও আমরা কন্ট্রাস্ট ব্যবহার করি, এটা ধারা প্রথম স্টেজে হয়তো আমরা সিটি স্ক্যান করলাম, এরপরে এমআরআই, সিটি স্ক্যানে বোঝা গেলে আর কিছু করার দরকার নেই, না গেলে এমআরআই, অথবা ডাইরেক্টলি আমরা এমআরআই উইথ কন্ট্রাস্টে যেতে পারি। এছাড়াও আরও কিছুই আছে, যেমন এমআরএস, এমআরআইয়ের মতোই এবং একই মেশিনে করা হয়, প্রোটোকলটা আলাদা, ওইটা আমার টিউমার এবং কিছু ওয়েব আছে, সেই এমআরএস দিয়ে আমরা বুঝতে পারি এটা কোনো ইনফেক্টিভ লেশন নাকি টিউমার লেশন, এটা একটা রিডিং আসে, সেই রিডিং থেকে আমরা বুঝতে পারি। আসলে প্রথমে বললাম যে 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 জিনিসের বা রোগের কোনো কারণ জানা যায় না সেটা প্রতিরোধ করা খুবই মুশকিল। ঠিক আছে, তারপরেও আমরা যেমন বলি যে রেডিয়েশন যাতে আমরা না যাই, খারাপ খাবার, আমরা টক্সিক খাবার যেগুলি আছে, আর্টিফিশিয়াল ফুড, আর্টিফিশিয়াল কালার, সেগুলি কি আসলেই স্বাস্থ্যসম্মত নাকি স্বাস্থ্যসম্মত না, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা যেখান সেখান থেকে খাবার, কালার, ফুড যাতে আমরা না খাই, এই সমস্ত এইগুলি আমাদের বেছে চলতে হবে, কিন্তু এটা একদম প্রিভেন্ট করার মতো কোনো ব্যবস্থা নেই। ইনফেক্টিভ, যেমন আমি টিউবারক্লোসিসের জন্য টিকা আছে, লেপ্রোসিস জন্য বা ডিপথিরিয়ার জন্য টিকা আছে, মেনিনজাইটিসের জন্য টিকা আছে, টিউমার প্রিভেন্ট করার জন্য তো কোনো টিকা নেই। এটা হলো যে যে সমস্ত দু একটা রিস্ক ফ্যাক্টর আছে সেগুলিকে আমরা অ্যাভয়েড করে চলতে হবে, প্রিভেন্ট করে চলতে হবে। ব্রেন টিউমারের চিকিৎসা হলো, যদি এটা দুই ধরনের টিউমার হতে পারে, একটা হলো নন ম্যালিগন্যান্ট আর একটা ম্যালিগন্যান্ট। ব্রেনের টিউমার ম্যালিগন্যান্ট হোক নন ম্যালিগন্যান্ট হোক, যদি এটা বড় হয় এবং ব্রেনের খুব গুরুত্বপূর্ণ জায়গায় হয় তাহলে এটা অপারেশন করতে হবে, আর ম্যালিগন্যান্ট হলে তো করতেই হবে। তবে সেকেন্ডারিজের ক্ষেত্রে যেটা হয়, সেটা অনেকগুলি লেশন থাকে ব্রেনের বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, ছোটো বড় অনেক ধরনের থাকে, অনেকগুলি টিউমার থাকে, সেক্ষেত্রে হয়তো অপারেশন করা সম্ভব হয় না। কিন্তু ব্রেনের প্রাইমারি টিউমার যদি থাকে, ইউজুয়ালি সিঙ্গেল থাকে, সেক্ষেত্রে অপারেশন করতে হবে।
আর যদি অপারেশন করা সম্ভব না হয় মাল্টিপল লেশনের ক্ষেত্রে, সেক্ষেত্রে কনজারভেটিভ ট্রিটমেন্ট, রেডিওথেরাপি, কেমোথেরাপি অথবা অন্য মেডিসিন ইউজ করতে হবে। বাচ্চা বয়সে কিছু কিছু টিউমার বেশি হয়, মেডেলোব্লাস্টোমা, তারপরে কোরিওব্লাস্টোমা। মেডেলোব্লাস্টোমা বিশেষভাবে এগুলো বাচ্চাদের বেশি হয়, ঠিক আছে। আর বয়স বেশি হইলে সেকেন্ডারিজ টিউমার বেশি হয়, যেমন লাংসের টিউমার যাদের বয়স বেশি কাদের, ওই লাংস টিউমার কাদের বয়স্কদের বেশি, প্রোস্টেট টিউমার কাদের বেশি হয় বয়স্কদের বেশি হয়। সুতরাং এখান থেকে সেকেন্ডারি টিউমার ব্রেনে যাওয়ার সম্ভাবনা বেশি। বাচ্চাদের তো প্রোস্টেটের টিউমার পাওয়া যায় না, এবং লাংসে বাচ্চাদের টিউমার খুবই কম হয়, বয়স্কদের যারা স্মোক করে অন্যান্য কারণে আছে তাদের বেশি হয়। সুতরাং বয়স্কদের টিউমার, বাইরের টিউমার বেশি হয়, সেকেন্ডারি টিউমার বয়স্কদের বেশি হয়। প্রাইমারি টিউমারের ক্ষেত্রে অ্যাডাল্ট এবং বয়স্ক প্রায় সবের ক্ষেত্রে একই। টিউমার আক্রান্ত ব্যক্তির ডেটা যেটা বাংলাদেশে কতগুলি টিউমার আছে, আসলে বেসলাইন কোনো ডেটা আমাদের বাংলাদেশে নাই। এগুলো তো সার্ভে করতে হয় ন্যাশনওয়াইড সার্ভে করলে এগুলি মানে একটা সংস্থার মাধ্যমে করতে হয়, যেমন সোসাইটি অফ নিউরোলজি, সোসাইটি অফ নিউরোসার্জন অথবা ডিজি অফিস বা হেলথ মিনিস্ট্রি। এই ধরনের ব্রেন টিউমারের ওপর যে কতজন ব্রেন টিউমারে আমাদের দেশে ভুগছে, কত পার্সেন্ট লোক, এরকম কোনো সার্ভে নাই। চিকিৎসা যে খুব সহজলভ্য তা না, কারণ হলো ব্রেন টিউমার অপারেশন করতে নিউরোসার্জন লাগে। নিউরোসার্জন বাংলাদেশে এখনও অপ্রতুল আছে, এবং এর যে সাপোর্টিভ আইসিইউ, ব্রেন টিউমার অপারেশন করতে গেলে একটা আইসিইউ সাপোর্ট লাগেই। কাজেই আমি যেখানে সেখানে ব্রেন টিউমার অপারেশন করা যায় না, যে হসপিটালে আইসিইউ সাপোর্ট আছে অথবা আমি যে হসপিটাল থেকে খুব কুইকলি আইসিইউতে নিতে পারবো, এরকম হসপিটালে ব্রেন টিউমার অপারেশন করতে হয়। বিশেষভাবে ব্রেন টিউমারের যদি ব্রেনের পোস্টেরিয়র ফোসাতে হয়, ব্রেনের একটা নির্দিষ্ট এরিয়া আছে, সে সমস্ত এরিয়া হলে তো আইসিইউ সাপোর্ট প্রায়ই লাগে, এবং বড় হলে লাগবে, মাল্টিপল লেশন হলে লাগবে। কাজেই ব্রেন টিউমার অপারেশন খুব যে ইজিলি করা যাবে তা না। এখন আমাদের এক্সপার্টির অভাব আছে বাংলাদেশে, 16 কোটি দেশের মানুষ, এই দেশে কয়জন নিউরোসার্জন আছে, 200-300-400, এটা সাফিসিয়েন্ট না, এবং ব্যয়বহুল। যন্ত্রপাতিগুলি প্রাইভেট হসপিটালে করতে গেলে অনেক ব্যয়, সরকারি হসপিটাল করতে গেলে অনেক চাপ থাকে। একটা রোগী ভর্তি হলে দেখা যাচ্ছে 1-1.5 মাস পরে তার ব্রেন অপারেশনের সিরিয়াল পাচ্ছে। এইগুলি যদি আমরা সরকারি হসপিটালে আরও ওটি, আরও নিউরোসার্জন অ্যাপ্লাই নিয়োগ দেওয়া যায় এবং নিয়মিত অপারেশন করা যায়, তাহলে আমার মনে হয় সরকারি হসপিটালগুলিতে যে স্টেইং, রোগীদের যে স্টে করতে হয় অনেক দিন, সেটা কমলে রোগীরা এখানে উপকৃত হবে।